উত্তরকুল মুশাহিদিয়া দারুসসুন্নাহ দাখিল মাদ্রাসায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 27 অক্টোবর রবিবার দুপুরে মাদ্রাসার প্রাক্তন ছাত্র সালিক আহমদের সঞ্চালনা ও দশম শ্রেণীর ছাত্রী সাইমা আক্তারের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মাওলানা আব্দুল নূর। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ লোকমান উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, 7 নং বারঠাকুরি ইউনিয়নের চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু প্রমুখ। উপজেলা চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী তার বক্তব্যে মাদ্রাসার যাবতীয় উন্নয়নে সর্বদা পাশে থাকার এবং নতুন ভবন নির্মাণের আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট মাওলানা ফখরুল ইসলাম, সহকারী শিক্ষক আকবর আহমদ চৌধুরী, মাওলানা সাইফুল ইসলাম সহ মাদ্রাসার শিক্ষক মণ্ডলী। পরে অতিথিদেরকে সম্মাননা প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষিত হয়। জকিগঞ্জ টেলিভিশন, জকিগঞ্জ, সিলেট।